আর নেগেটিভ ভাবে যারা আমাকে দেখছেন, আমি জানি যে অনলাইন প্ল্যাটফর্মে সবার কাছে আসলে ভালো হওয়া যাবে না, বা অনেকে নেগেটিভ ভাবে আমাকেও নিচ্ছে, আমি এটা ফলো আপ করেছি। অনেকে হচ্ছে কমেন্ট করে, মানে নেগেটিভ কমেন্ট করতেছে যে ভাই ব্যবসা শুরু করছেন, অমুক শুরু করছেন, তমুক শুরু করছেন। আচ্ছা, আপনাদের নেগেটিভিটি আপনারা হচ্ছে ছড়াচ্ছেন, কোনো সমস্যা নাই, আমি কাউকে ফোর্স করতেছি না যে আপনারা কোর্সে অ্যাডমিশন নিলে এইখানে আমি আপনাদেরকে জাদুর বাক্স ধরাই দেবো, আপনারা হচ্ছে এইখান থেকে নিশ্চিত ইনকাম করতে পারবেন বা এরকম কিছু। আমি যদি এই টাইপসের কথাবার্তা আপনাদের সাথে ভুল অক্ষরেও বলে থাকি, একটা সিঙ্গেল মানুষ আমাকে আপনারা দেখাইতে পারবেন না যে আমি এই টাইপসের মানে কথা বলি, তো তবুও মানুষজন কেন অ্যাডমিশন নিচ্ছে, আর কেন অ্যাডমিশন আমি করাই বা আমি কেন পেইড কোর্স করাই? তো দেখেন, আমার টাইমটা না এত সস্তা না যে আমি আপনাকে ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা করে টাইম দেবো, আমার টাইমটা এত সস্তা না, বা নট অনলি আমি, কারো টাইমই সস্তা না। তো একজন দুইজনকে হেল্প করা যায়, বাট 30-40 জন মানুষকে কিন্তু ইন্ডিভিজুয়ালি বিভিন্ন টাইমে কিন্তু হেল্প করা পসিবল না একটা মানুষের পক্ষে। তো আমার সময়টাকে আমি হচ্ছে বিক্রি করতেছি একটা ছোটো অ্যামাউন্টে, হ্যাঁ, কিন্তু এই অ্যামাউন্টটা যারা দিচ্ছে তাদের সাথে আমি সবসময় ফোনে কথা বলে রাখি যে ভাইয়া কোর্সের মডিউলটা হচ্ছে এইভাবে, আমরা আগাবো এইভাবে, আমি কোনো প্রকার প্রলোভন বা এইখানে আমার স্টুডেন্টরা এত ডলার আর্ন করতেছে, এত লাখ টাকা আর্ন করতেছে, বা এত $100 আর্ন করতেছে, আপনি এখানে অ্যাডমিশন নিলেই আপনি আর্ন করতে পারবেন, আমি এই টাইপের কথা কাউকে কখনো বলি নাই যারা আমার কাছ থেকে কোর্স করার জন্য কল করেছে বা অ্যাডমিশন নিয়েছে বা করেনি। এরকম একটা পার্সন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বা হয়তো বা আমার সাথে আগে পাশে কথা বলেছেন, কেউ বলতে পারবেন না যে আমি আপনাকে এই টাইপের কোনো প্রলোভন দেখাইছি। হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস বলেছি যে আপনি যদি সঠিক গাইডলাইন ফলো করেন, প্লাস হচ্ছে আপনি যদি আমি যে লাইনটা আপনাকে দেখাবো আপনি যদি সেই লাইনে পরিশ্রম করেন, তাহলে ইনশাআল্লাহ খুব বেশি দিন টাইম লাগবে না আপনার ফার্স্ট অর্ডার কমপ্লিট করতে বা খুব দ্রুত আপনি ক্লায়েন্ট পেতে। এবং এটা মানে চিরন্তন সত্য, অনেকে পাচ্ছে, আমার স্টুডেন্টরাই পাচ্ছে। এখন আমি যে এই যে 7-8টা ব্যাচ করাইছি বা এই যে কম্বো কোর্স করাচ্ছি বা এই যে ব্যবসাগুলো শুরু করছি, তো এইগুলা হচ্ছে কি, আমার প্রফিটটা কেমন? আপনারা যারা আমার পেইড ক্লাসের ভিডিওসগুলো ইউটিউবে দেখেছেন, আপনারা দেখেছেন যে 5-6 জন মানুষ নিয়ে আমি ব্যাচ করাই, হ্যাঁ, 6-7 জন মানুষ নিয়ে আমি ব্যাচ করাই, আমার প্রফিট মার্জিনটা কিন্তু আপনাদের থেকে বিজনেসের জন্য না। আমি ইউটিউবিংয়ে, আমি হচ্ছে ভিডিও প্ল্যাটফর্মে হচ্ছে আমি কাজ করি, আমি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কাজ করি, দ্যাটস ওয়াই সেইখান থেকে কিছু মানুষ আমার কাছ থেকে ট্রেনিং নিতে আসছে। এবং আমি মনে করি আমি খুবই মানে আমি চেষ্টা করি আমার সবটুকু দিয়ে আপনাদেরকে, আমি যতটুকু নিজে জানি ততটুকু আপনাদেরকে শেখানোর জন্য। আমি যদি 10,000-20,000 টাকা কোর্স ফি রাখতাম বা আমি যদি সেইভাবে প্রচার প্রচারণা করতাম, ওরকম এজেন্সি আমিও করতে পারতাম বা আমি চাইলে এখনও করতে পারি। বাট আমার কথা হচ্ছে কি যে আপনারা যদি এইখান থেকে কিছু শিখে এখান থেকে বেরিয়ে যেতে পারেন, তাহলে আরও 10 জন মানুষকে বা আরও 10 জন মানুষের কাছে আমার নামটা বললে আমার মুখটা উজ্জ্বল হবে। এই জায়গাটা থেকে আমি হচ্ছে আপনাদেরকে এই মানে কম প্রাইসে আসলে কোর্সটা করাই। আবার অনেকে ভাবতে পারেন যে ভাই নিজের কামাই নাই আবার কোর্স করাই, মানে 2,000-5,000 টাকা কামাই, ভাবতে পারেন, সবার চিন্তাভাবনা তো সমান হবে না। তো যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের উদ্দেশ্য করে বলি যে ভাইয়া, যদি আপনারা মনে করেন যে কোর্স বিক্রি করি, তাবিজ বিক্রি করি, এটাও একটা স্কিল, আপনার নাই আপনি পারেন না। তো এতটুকুই অনেক কথা বলে ফেললাম, যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন মাফ করে দিবেন। সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে ক্লাসে।